এটা হচ্ছে শর্ট ভাওয়েল, আমরা সবাই শর্ট শর্ট, ভাওয়েল, হ্যাঁ শর্ট ভাওয়েলে ই কে কি বলে বলো তো? এ সাউন্ড, এ এ সাউন্ড আমাদের, এটা আমাদের যে এটা এ সাউন্ড একদম অ্যাপ্রোপ্রিয়েট হ্যালো সাদিহা, তার হচ্ছে প্রমাণ ওই এই দেখো যে তো মেসেজ এলিফেন্টে আমাদের ইটা এ সাউন্ড দেয়, তাই না? এইটা আমাদের কি সাউন্ড দিচ্ছে বলো? এটা আমাদের কি সাউন্ড দিচ্ছে? এই লেটারটা আমাদের এ সাউন্ড দিচ্ছে, তাই না? এই লেটারটা আমাদের এ সাউন্ড দিচ্ছে, তাহলে এ লি, এই যে এখানে ল, এটা আবার ই হয়ে যাচ্ছে, এটা কি বলতো? এটা হচ্ছে লং ভাওয়েল ই। এইটা একই ই, দুইটা ই লেটার, তোমরা আমার কথা শুনো, দুইটা ই লেটার কিন্তু আমাদের, আমাদের একটা হচ্ছে শর্ট ভাওয়েল আর একটা হচ্ছে লং ভাওয়েল, তাই না? আর এইখানে দেখো, এইখানে হচ্ছে আমাদের একটা ডায়াগ্রাম দেখা যাচ্ছে, এখানে আমরা এইটাকে ফ সাউন্ড বলি, এটাকে কি সাউন্ড বলি বলো তো? ফ সাউন্ড, পিএইচ একসঙ্গে থাকলে আমাদের ফ সাউন্ড, পিএইচ কে একসঙ্গে দেখলে আমরা এটাকে ফ সাউন্ড ধরে নেব, ওকে? একসঙ্গে থাকলে এটাকে আমরা ফ সাউন্ড ধরে নেব। এটা একটা ডায়াগ্রাম, এটার সাউন্ড হচ্ছে ফ। তারপরে দেখো এইখানে, দেখো এইখানে কি আছে, এইখানে এ শর্ট ভাওয়েল নাকি লং ভাওয়েল বলো তো? শর্ট শর্ট ভাওয়েল, শর্ট ইয়েস। লং বলো লং কে বললো, লং শর্ট কে বললো? এটা হচ্ছে শর্ট ভাওয়েল, এ এ ন থ, অ্যান্ট, এলিফ্যান্ট, এলিফ্যান্ট। তাহলে দেখো একটা ওয়ার্ডে আমরা কত কিছু পাচ্ছি, একটা ওয়ার্ডে আমরা কত কিছু পাচ্ছি, একটা এলিফ্যান্ট একটা ওয়ার্ড, তাই না? একটা শব্দ। এই এলিফ্যান্ট ওয়ার্ডে আমাদের শর্ট ভাওয়েল আছে, লং ভাওয়েল আছে, ডায়াগ্রাফ আছে, শর্ট ভাওয়েল আছে এবং ব্লেন্ডেড সাউন্ড আছে। তাহলে একটা ওয়ার্ডে আমরা, আমরা যদি ফনিক্স না শিখি তাহলে আমরা এই ওয়ার্ড গুলো এভাবে পোস্টমর্টেম করতে পারবো না। আমরা যারা ফনিক্স যারা জানে না তাদেরকে যদি বলি শর্ট ভাওয়েল লং ভাওয়েল কি, তারা বলতে পারবে না। দেখো আমাদের ইংলিশের প্রত্যেকটা ওয়ার্ডে ফনিক্স এর রুলস এর ছড়াছড়ি, ফনিক্স এর রুলস দিয়ে আমাদের প্রত্যেকটা ইংলিশ ওয়ার্ড, প্রত্যেকটা ইংলিশ ওয়ার্ড হচ্ছে গঠিত। তাহলে আমাদের যখন আমরা কোনো ওয়ার্ড ইংলিশে যখন কোনো ওয়ার্ড পড়ব, তোমরা ওখানে আইডেন্টিফাই করার চেষ্টা করবা যে কোনটা শর্ট ভাওয়েল কোনটা লং ভাওয়েল, কেমন করে এটা উচ্চারণ হচ্ছে, ঠিক আছে? তাহলে কি হবে বলো তো? তাহলে তোমরা এক্সপার্ট হয়ে যাবা, এক্সপার্ট হয়ে যাবা এবং ইংলিশে ডে বাই ডে তোমরা খুব ফাস্ট ইমপ্রুভ করবা, এন্ড একটা পর্যায়ে যে ইংলিশ হবে তোমার ফেভারিট সাবজেক্ট। সাবজেক্ট ইংলিশ, কার কার ফেভারিট সাবজেক্ট ইংলিশ বলো? তোমাদের ফেভারিট সাবজেক্ট কি? ইংলিশ কার ফেভারিট সাবজেক্ট? শায়নার, ও দ্যাটস গ্রেট। আর কার ফেভারিট সাবজেক্ট ইংলিশ? ফাতিমার, দ্যাটস গ্রেট। আর কারো না? আয়াতের ফেভারিট সাবজেক্ট কি? আয়াত, মানুরের ফেভারিট সাবজেক্ট ইংলিশ। ওকে, সমস্যা নেই। আমাদের হচ্ছে আমরা যখন
আমরা ফনিক্স ক্লাস শেষ করবো, তখন আমাদের আমাদের সবারই ফেভারিট সাবজেক্ট হয়ে যাবে ইংলিশ, কারণ ফনিক্স ফনিক্স জানলে আমাদের ইংলিশটা আমার আমি একটু বলি, দাঁড়াও, আমাদের হচ্ছে মূল সাউন্ড হচ্ছে এইটা, এটা হচ্ছে এই, আমরা লং এই করতেছি তাই না, এইটা আমাদের মূল সাউন্ড, এই সাউন্ডের সাথে আমরা ভিন্ন ভিন্ন কনসোনেন্ট সাউন্ড বসিয়ে নতুন নতুন সাউন্ড ক্রিয়েট করতেছি, নতুন নতুন সাউন্ড ক্রিয়েট করে আমরা ভ্যারিয়াস টাইপস অফ ওয়ার্ড প্রোনাউন্স করতেছি। সো এই ওয়ার্ডটা আগের ক্লাসে আমরা এন দিয়ে করেছিলাম, এই যে দেখাই, দাঁড়াও, এই যে এটা ছিল এইন তাই না, এইন দিয়ে আমরা এই ওয়ার্ড গুলো প্র্যাকটিস করেছি, আর আজকে আমাদের এইল, এইল এটা মনে হয় পড়িয়েছিলাম নাকি, আচ্ছা সবাই বলো, টেইল, নিয়ে এটা টেইল, আচ্ছা পড়লেও আরেকবার পড়ো আমার সাথে, এইল, বেইল, এভাবে পড়ছো কে, জেল মেল হেল এভাবে তো পড়া যাবে না, আমাদের এই সাউন্ডটাই হচ্ছে এইল, এইল আমাদের মূল সাউন্ডটা হচ্ছে এই, আর তার সঙ্গে আমাদের কনসোনেন্ট এল বসিয়ে এইল হয়েছে, এইল, তাহলে আমরা ওয়ার্ড গুলো আমাদেরকে বলতে হবে বেইল, ফেইল, হেইল, জেইল, মেইল, নেইল, এভাবে আমরা হেল মেল জেল এভাবে বলতে পারবো না, ওকে, ভেরি গুড, আয়েশা বলো তো বাবা সবগুলো, ও এর এর ফ এর ফের হ এর হের ল এর লের ফ এর ফের ছ এর ছের ফ এর ফ্লের ছ এর ইন, ট্রেন, মেইন, 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 ফেইন, মেইড, মেইড, মেইল, মেইল, সেইল, সেইল, এইম, এটা এইম, এইড, লেইড, গেইন, 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 ফেইল, ফেইল, ওকে, আমি হচ্ছে, আচ্ছা দ্বিতীয় লিঙ্কে সবাই জয়েন করো, হ্যাঁ জয়েন করার পর এটা পড়বে সবাই, দ্বিতীয় লিঙ্কে জয়েন করে নাও, অর্ধেক হলেও পড়ি, হ্যাঁ বলো সবাই, মেই অ্যান্ড জ্যাম,
When Grandma lake হচ্ছে আমাদের ওকে এবার বলো যে ওপেন দা গেট হ্যাজ মোচা কোনো একটা খেয়ে গেলে গরম হয়তো এটা মোচা আচ্ছা অর্ধেকটাই পড়ো তোমরা এখনই আমি মোটামুটি পাচ্ছি না অর্ধেকটাই পড়ো বলে মোটার মানে কি প্যাট মানে করবার না এইটা হচ্ছে কোনো একটা কেকের নাম হতে পারে মোচা মোচা ওকে এবার পড়ো তারপরে এই পর্যন্ত পড়ো সবাই হ্যাঁ